নমস্কার বন্ধুগণ, আজকে একটি নতুন এবং দারুণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। বন্ধুগণ, আমার এই চ্যানেলে কিন্তু আমি নিয়মিত ব্যবসা সংক্রান্ত নতুন নতুন আইডিয়া দিই। যদি আপনারা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিও দেখার শেষে বাদ বাকি ভিডিও অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখার জন্য। বন্ধুগণ, আজ আমি আপনাদের একটি দারুণ ব্যবসার আইডিয়া দিতে চলেছি। আজ আমি যে ব্যবসার আইডিয়া দেবো, সেই ব্যবসায় প্রচুর টাকা পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসা খুবই অল্প পুঁজিতে শুরু করতে পারবেন এবং চাইলে খুব বড় সেট আপও আপনি এই ব্যবসা করতে পারবেন। আজ আমি আপনাদের বলবো যে আপনারা শ্যাম্পুর ব্যবসা কিভাবে করবেন, শ্যাম্পু কিভাবে তৈরি করবেন এবং সেটিকে মার্কেটে কী করে বিক্রি করবেন, আর কোথায় বিক্রি করবেন, কত টাকা লাগবে এই ব্যবসা শুরু করতে, যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ব্যবসা সংক্রান্ত একটি ধারণা তৈরি করে এই ব্যবসা হয়তো আপনিও করে লাভবান হতে পারবেন। আপনারা সকলে ভালো করেই জানেন শ্যাম্পু কতটা দরকারি একটি প্রোডাক্ট। প্রতিটা পরিবারেই কিন্তু একটি করে শ্যাম্পুর বোতল থাকেই থাকে এবং মহিলাদের জন্য একের বেশি ভ্যারাইটিসেরও কিন্তু শ্যাম্পু থাকে। তো ছোটোদের জন্য একটা, বড়দের জন্য একটা, এরকম ভ্যারাইটিস হয়েই থাকে। শ্যাম্পু এমন একটা জিনিস যা সবাই কিন্তু কম বেশি পরিমাণে ইউজ করে থাকে। তা আপনি যদি এই শ্যাম্পুর ব্যবসা করতে পারেন, এই শ্যাম্পু যদি আপনি তৈরি করতে পারেন, নিজস্বভাবে আপনি কারখানা খুলতে পারেন বা ফ্যাক্টরি খুলতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো মোটা টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র এই শ্যাম্পুর ব্যবসা করে। আর আপনি এই ব্যবসা খুব অল্প পুঁজিতেই শুরু করতে পারেন। এই ধরুন 6 থেকে 7 হাজার টাকার মধ্যে আপনি ছোট্ট করে এই ব্যবসা শুরু করতে পারেন। মার্কেটে যদি আপনি ধরে বসতে পারেন, তাহলে এই ব্যবসা আপনি খুব বড় করেও একটি ফ্যাক্টরি খুলে 5-6 জন লোক নিয়ে বা চাইলে আরও বড় করে আপনি আপনার কারখানা বা ফ্যাক্টরি খুলতে পারেন শ্যাম্পু তৈরির। বন্ধুগণ, আপনারা যদি এই ফ্যাক্টরিটি বড় করে খুলতে চান, তাহলে আপনার কটা প্রয়োজন হবে, সেটি হলো মিক্সিং মেশিন। 4-5টা আপনি মিক্সিং মেশিন কিনতে পারেন। এই মিক্সিং মেশিনের দাম আছে ওই 50-60 হাজার থেকে শুরু করে 1 লাখ 1 লাখ 20 হাজারের মধ্যে আপনি অনায়াসেই মিক্সিং মেশিনগুলো পেয়ে যাবেন। এই মিক্সিং মেশিন আপনি ইউজ করবেন শুধু আপনার মেটেরিয়ালসগুলো তৈরি করার জন্য। আপনি র মেটেরিয়ালসগুলো নিয়ে আসবেন, সেগুলোকে সঠিক অনুপাতে মিক্সিং মেশিনের মধ্যে দেবেন, কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মিক্স করলে আপনার শ্যাম্পু রেডি। ব্যাস কন্টেনারে ফিল করবেন, প্যাকেজিং করবেন, ব্যাস মার্কেটে বিক্রি করে দেবেন। একদম সহজ ব্যবসা বন্ধুগণ। এইবার আপনি যদি চান আপনি ছোট্ট করে খুলবেন, আপনি একটি ট্রাই করে দেখবেন যে ব্যবসা আপনি প্রফিট করতে পারেন কিনা, মার্কেট ধরতে পারেন কিনা, তারপরে আপনি হয়তো চাইলে ভবিষ্যতে বড় করতে পারেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 হাজার কি 6 থেকে 7 হাজার টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনাকে জাস্ট মার্কেট থেকে কাঁচামালগুলো কিনে নিয়ে আসতে হবে। যদি এই ভিডিও কেউ বাংলাদেশ থেকে দেখে, তাহলে আপনারা বাংলাদেশের যে চক মার্কেট রয়েছে সেখান থেকে কাঁচামালগুলো কিনতে পারবেন। আর ভারত থেকে যদি কেউ দেখে, কলকাতা থেকে যদি কেউ দেখে, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি দেখে, তাহলে কলকাতায় আসবেন। কলকাতার বড় মার্কেটে কিন্তু, বড় বাজারে কিন্তু অনেক এরকম দোকান রয়েছে। আর আপনাদের সুবিধার জন্য আমি বাংলাদেশের কিছু ফোন নাম্বার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লিংক আমি দিয়ে দিলাম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন আপনাদের এই কাঁচামাল। তো শ্যাম্পু তৈরি করতে গেলে আপনাকে কী কী কাঁচামালের প্রয়োজন হবে? দেখুন, শ্যাম্পু তৈরি করতে গেলে আপনাকে কিছু কাঁচামাল কিনতে হবে, যেমন CMS কিনতে হবে, তারপরে SLES কিনতে হবে, তারপরে গ্লিসারিন কিনতে হবে, তারপরে ভিটামিন ই ট্যাবলেট কিনতে হবে, তারপরে আপনাকে কিছু কালার কিনতে হবে, আপনি কী কালারের আপনি শ্যাম্পু বানাতে চান, তারপরে আপনাকে কিনতে হবে কিছু ফ্লেভার, যে আপনি কীরকম ফ্লেভারের আপনি শ্যাম্পু তৈরি করতে চান। ব্যাস এই সমস্ত কাঁচামাল কিনে সঠিক অনুপাতে মিশিয়েই আপনি অনায়াসে শ্যাম্পু তৈরি করতে পারবেন। তারপর আপনি কিনবেন ছোটো ছোটো প্লাস্টিকের বোতল, কিনবেন বিভিন্ন সাইজের, কিনবেন ছোটো বড়ো যত সাইজের হয় সেরকম সাইজের কিনবেন। মার্কেটে যেরকম সাইজের পাওয়া যায় শ্যাম্পুর বোতলগুলো 500 ml-এর, এরকম বিভিন্ন ছোটো বড়ো সাইজের আপনি বোতল কিনবেন। তার মধ্যে আপনি শ্যাম্পু ফিল করবেন এবং স্টিকার মেরে মার্কেটে বিক্রি করবেন। একদম সিম্পল এই শ্যাম্পু তৈরির ব্যবসাটি। আর এই ব্যবসা করতে গেলে আপনার অবশ্যই একটি রেজিস্ট্রেশন নিতে হবে, ট্রেড লাইসেন্স অবশ্যই বানিয়ে নেবেন এই ব্যবসার জন্য। এবার বলি আপনি ব্যবসা করতে গেলে আপনাকে কি ইনভেস্ট করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে। দেখুন, প্রতি কেজি আপনি শ্যাম্পু তৈরি করতে গেলে আপনার কম করে 50 টাকা অবধি খরচা হবে, সব কিছু মিলিয়ে আপনার 50 টাকা খরচা হবে। এবং সেটিকে যদি আপনি মার্কেটে 120-130 এরকম রেটে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখুন আপনি কত টাকা লাভ করছেন। আমি আপনাদের জন্য আমি একদম কম ধরছি, আপনি কম করে
50 টাকা অবধি তো লাভ রাখতেই পারবেন প্রতি কেজি শ্যাম্পু বিক্রি করলে। তো 50 টাকা যদি আপনি লাভ রাখতে পারেন প্রতি কেজিতে, আর যদি আপনি দিনে পার ডে যদি 20 কেজি মাল বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি পার ডে 1000 টাকা, ন্যূনতম 1000 টাকা ইনকাম করতে পারছেন। এটি আমি একদম কম হিসাবে বলছি, কিন্তু আপনি এর থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এটিকে মাসে শেষে হিসাব করতে যান, তাহলে আপনি একদম কম করে আপনি 30,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই শ্যাম্পু তৈরির ব্যবসাতে। দিন যত যাবে, মার্কেট যত ধরতে পারবেন, আপনার গ্রোথ এবং লাভ ততই বাড়তে থাকবে। তখন আপনি পার ডে আরও বেশি ইনকাম করতে পারবেন এবং মাসের শেষে আপনি এই 30,000 থেকে কিন্তু 1 লাখের ওপর আপনি ইনকাম করতে পারবেন এই শ্যাম্পু তৈরির ব্যবসা করে। আর সেক্ষেত্রে আপনি যখন একটু যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনি একটু অ্যাডভার্টাইজের জন্য আপনি ইনভেস্ট করবেন, আর অ্যাডভার্টাইজ যখন আপনি করবেন আপনার সেল এবং বিক্রি আরও ডবল হয়ে যাবে। আশা করি বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অবশ্যই অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।